আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ ফেসবুক লাইভে এসে বলেছেন, আজকে যে কথাটা বলার জন্য লাইভে এসেছি, সারা দেশের মানুষ সাময়িক একটা কষ্টের মধ্যে পড়েছি, সেটা হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে নানা ধরনের কথা, আলোচনা, সমালোচনা ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। যেহেতু আমি এমপি, আমার এলাকায় কি কাজ করেছি, কি কাজ করা বাকি আছে, সেগুলো বলার একটি জায়গা হলো সংসদ। সংসদে আমি অনেক বক্তব্য দিই, তার দু একটি কথা ধরে অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্যে, কারণ বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের কষ্টটা সবাই পাচ্ছি, সেটা কম বেশি সবার ঘরেই আজকে এই সমস্যা আছে। সংসদ সদস্য মমতাজ বলেন, এটা সাময়িক সমস্যা, আপনারা জানেন বিশ্বের কি অবস্থা, কিছুদিন আগে করোনা মহামারী গেল, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের অনেক ক্ষতির মধ্যে ফেলেছে, বড় বড় দেশও হিমশিম খাচ্ছে, বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, সেখানে সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, তারপরে আমাদের এই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। আমি বলবো সেটা যেন আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারি। মমতাজ বলেন, আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সময় শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। একসময় এলাকায় গেলে গ্রামের মা বোনেরা এসে বলতেন, আপা কিছু চাই না, আমাদের বিদ্যুতের লাইন দেন, মিটার দেন, মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি না। এই যে একটা সংকট ছিল, তখন সেটা কিন্তু আমরা সমাধান করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, মানুষ তখন খুশি হয়েছিল। সেজন্য সংসদে বলেছিলাম মানুষ বিদ্যুৎ চাইতো, একসময় এ চাওয়ার ব্যাপারটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের লাইন দিচ্ছে, উৎপাদন করছে, ঘরে ঘরে মিটার পৌঁছে দিচ্ছে, এখনও কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে কেউ বলে না, আপা দুইটা মিটার দেন, পাঁচটা মিটার দেন, মিটার দেওয়ার জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না। এটাই কিন্তু বাস্তবতা, আর সেই কথাটাই সংসদে আমি বলেছিলাম, সেটার ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করেন অনেকেই। অসাধু কিছু লোকজন খামোখাই দুটো বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন। মমতাজ বেগম বলেন, ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য ঘেরাও করেছে। এই যে প্রোপাগান্ডা, মিথ্যাচার, এ নিয়ে আপনাদের বিবেক কি একটুও নাড়া দেবে না? এ ধরনের প্রোপাগান্ডা থেকে দূরে থাকবেন, মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। Am I sing here to regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.